বিশ্বজিত বিশ্বাস বয়স তেইশ কিডনির পাথরে ছেলেটি জর্জরিত ডান দিকের কিডনিতে টু পয়েন্ট সিক্স মিলিমিটার একটা পাথর মিডল অফ দ্য ক্যালিক্সে বসে আছে এক কদিন ধরে রাত্রিবেলায় ডান দিকের কিডনিতে অসম্ভব ব্যথায় কষ্ট পাচ্ছে ভবেরন ডর্ফ ইন্ডিএস অ্যালোপ্যাথিক এসব ইঞ্জেকশন দিয়েও ব্যথা কম কমছে না ইউজি করা হলো আবার দেখা গেল শুধু ডান দিকের কিডনিতে নয় বাঁ দিকের কিডনিতে তিনখানা পাথর বসে আছে তিন থেকে চার মিলিমিটার একটা ছোট আছে কিন্তু আবার চার মিলিমিটারের মতো একটা পাথর ডান দিকের ইউরেটারের নিচে রাইট ভেসাইকো ইউরেটারিক জাংশনে বসে আছে আটকে আছে ওখানটায় এই পাথরের সমস্যা নিয়ে ছেলেটি জেরবার রাত্রি কেউ ব্যথা হচ্ছিল কিরকম ব্যথা হয়েছিল বলুন সেদিন রাত্রিবেলা

হওয়ার পরে বেশি ওঠে আচ্ছা এমনি কাজকর্ম ডিসিশন চিন্তা ভাবনা আলোচনা করে আপনারা যা বলেন তাই নিজে যা বুঝবে সেটাই ফাইনাল করে অন্যের বেশি পছন্দ হয় না না নিজেদের বুঝবে ভালো হোক খারাপ হোক ভালো খারাপ না যেটা আসবে সেটা শুনতে হবে না অন্য শোনো না খুব শুনে খুব একটা শোনে না তাহলে দেখো এই একটু ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড বলতে পারি ডান দিকের কিডনিতে পেইন হচ্ছে আর এই একটা ডিসক্রেপসিয়া হাও হাউ করে লাউড ইরাক্টেশন চলে আসছে এই তিনটে সিমটম ইন্ডিকেট করছে কেস তারপর চেয়ারা তারপরে এই ধরনের চেয়ারাগুলো সাধারণত লাইকোপোডিয়ামের হয় আচ্ছা ডিজের পর সুইটস পাওয়া গেছে মিষ্টি একটু পছন্দ করে মিষ্টি তুমি মোটামুটি ভালোবাসো মিষ্টি ভালোবাসে তাহলে লাইকোপোডিয়াম দিতে আমাদের কোনো আপত্তি নেই ক্যালকুলার যদিও বোথ সাইডের কিন্তু রাইট সাইডের বেশি এবং পেনটা রাইট সাইডে হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাপডোমিনাল একটা লাউড ইরাক্ট্রেশন চলছে বংশে ক্যান্সার ছিল ঠাকুরদাদার লিভার ক্যান্সারে মারা গেছেন আর এই ডিকটেটোরিয়াল মনোভাব এই ডিজায়ার পর সুইটস আর বেশি কিছু সিমটম নেই সো থার্স্টেটলি লাইফ প্রেসক্রিপশন করা যেতে পারে And I do hope that lycopodium will completely cure this young gentleman.